খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখিবার লাই অন্যতম গণমাধ্যম। পাশাপাশি অনেকেই মনে করে দেয় প্রবাস সমিতি খেলাধুলার মাধ্যমে একে অন্যের ফোঁয়ারে মিলিত হন যায়। তাই প্রবাস সমিতি অনেক প্রবাসী হল কর্মব্যস্ততার মাঝেও বা কর্মব্যস্ততার পরে সময় বাইর করি লয় খেলাধুলা হাইবার লাই। খেলা হয় প্রতি সপ্তাহে এক কান দুই আন তিন আন ই বলতে হারার মানে বেশি হারা পামত্ব মাদক হারা পামত্ব এবং অন্যান্য ওই এই অপরাধ জগত মানে হামত্ব হারার কি বাঁচে রাখে ই আর এটা এরা নিজেরা মানে এনজয় ফিল করি শারীরিক মানে ফিট থাকে তারপরে আরা অবশ্যই খুব বেশি এনজয় ফিল করি। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ুর ড্রাগন মাল ব্যবসায়ী হলোর অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। মাঝে মধ্যেই এ ধরনের খেলাধুলার আয়োজন করে বলি জানাই তারা। সারজা মাদামর বিশন ক্রিকেট সেন্টারের মাডমিদ্দি রেড টিম বনাম গ্রিন টিমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের শুরুতেই প্রসমিদি জিতিয়ারে ব্যাটিং করে রেড টিম। বিশ ওভারের মিদ্দি রেড টিম 10 উইকেটের বিনিময়ে 180 রান সংগ্রহ করে। পরে পাল্টা জবাবে গ্রিন টিম 20 ওভারের মিদ্দি 10 উইকেটের বিনিময়ে সংগ্রহ করে 165 রান। ফলাফল মিদ্দি রেড টিম বিজয়ী হয়। তারপর আর সুন্দর গো টার্গেট যায় আর তিয়াই এরপর প্রতিপক্ষ ব্যাটসম্যান যেতে গিয়ে তারাও সুন্দর খেলা হাইল পরবর্তীতে যায় তারার মিস আন্ডারস্ট্যান্ডিং কারণে তারা কিন্তু উইন হতে একটু ব্যর্থ হই তো ইনশাল্লাহ টিম মধ্যে কিন্তু হার জিততে হয়। এই টুর্নামেন্টের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বনফুলুর চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম। এছাড়াও এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল জয়বেবসুর চেয়ারম্যান মহিউদ্দিন ফয়সাল, জিয়া অ্যান্ড সাগর কার্পেটের চেয়ারম্যান জিয়া। এছাড়াও আরও উপস্থিত ছিল ড্রাগন মার্টের ব্যবসায়ী সাইফ, রহিম, মাহফুজ, শাহাবুদ্দিন, সাইফুল সহ আরও বোধকিয়াই। আসলে আসলে প্রথমত খেলাধুলা মানে যে কোনো খেলাধুলা মানে আনন্দ এক প্রকার পিকনিক হন যায়। সংযুক্ত আরব আমিরাতের তুন ইস্তিয়াক সি প্লাস টিভি।